সুপ্রভাত। সকাল মানে মিষ্টি সূর্য, রোদের আনাগোনা, তার সাথে নীল আকাশে পাখির গান এবং জীবনপথে এগিয়ে চলার তীব্র বাসনা। আর এই জীবন ও সঙ্গীত একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ সঙ্গীত মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। যিনি জীবনকে ভালোবাসেন, তিনি সঙ্গীতকে ভালো না বেসে পারেন না। দর্শক, আপনাদের সকালটি সঙ্গীতময় করে তুলতে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সঙ্গীতায়োজন সুপ্রভাত বাংলাদেশের আজকের পর্বে। সঞ্চালনে বিশ্বস্মিতা আছে আপনাদের সাথে। দর্শক, আজ আমাদের মাঝে আপনাদের গান শোনাতে উপস্থিত হয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলিক। বরাবরের মতো আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ বেতার, রেডিও ভূমি এবং একই সাথে ফেসবুক, ইউটিউব এবং টুইটারের মাধ্যমে। এছাড়াও যদি আপনারা আজকের অতিথির সাথে কথা বলতে চান এবং আপনাদের পছন্দের কোনো গান সরাসরি অনুরোধ করতে চান, তাহলে অবশ্যই ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে আর যুক্ত হয়ে যান আমাদের সাথে। শুরু করব আজকের আয়োজন। সুপ্রভাত। সুপ্রভাত, কেমন আছেন? ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আর খুব ভালো লাগে আসলে যে দিনগুলোতে, আমরা যেহেতু আমরা যারা গানের মানুষ, গান দিয়ে তো শুরু হয়, তবে একদম সকালটা যখন এরকম করে আয়োজন করে শুরু হয়, সেটাতে আসলে আমন্ত্রিত হতে পারলে আরো বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ। আমরা আয়োজনটি শুরু করব কিভাবে? অবশ্যই দেশাত্মবোধক গান তো আজকে আমি গাইবই, শুধু যে মার্চ মাস বলে গাইছি তা না, আমার সবসময় ভালো লাগে দেশাত্মবোধক গান লিস্টে রাখতে, দেশাত্মবোধক গান নিজের গাইতে ভালো লাগে। আজকে অবশ্যই গাইবো, সাথে আমার নিজের কিছু গান গাইবো, নিজের পছন্দের কিছু গান গাইবো। তো শুরুটা দেশাত্মবোধক গান দিয়ে করছি। শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লা ম্যাডামের সেই বিখ্যাত গান আমায় দেখতে দাও না মা গো, একটা পলাশ ফুলের মালা, গানটি সুর করেছে শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী এবং লিখেছেন শ্রদ্ধেয় নজরুল ইসলাম বাবু। আমি চেষ্টা করছি, শুনি আমরা।
অসাধারণ এক কথা। এবং যেমনটা বলছিলেন, শুধুমাত্র মার্চ বলেই না, মহান স্বাধীনতা দিবস বলেই নয়, আমরা যারা গান করি বা গানের সাথে যুক্ত আছি, আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিটি অনুষ্ঠানের আগে একটা দেশাত্মবোধক গান। এবং আমার যেটা মনে হয়, আমরা যারা এখন গান গাইছি তারাও কিন্তু দেশাত্মবোধক মৌলিক গানে বেশ জোর দিচ্ছে, যেটা আমি চেষ্টা করছি। তো আমার মনে হয় এই গানগুলো এমন গান যেখানে আসলে অনুভূতি আলাদা করে দেওয়ার কিছু নাই। নিশ্চয়ই একজন দর্শক আছেন, আয়োজনের প্রথম দর্শক, ফোনটা নিয়ে আসি। সুপ্রভাত, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, সুপ্রভাত আপু। সুপ্রভাত, আমি কথা বলছিলাম সায়ন্ত্রী কুমার, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ থেকে। প্রথমে বাংলাদেশ টেলিভিশনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সুপ্রভাত বাংলাদেশ অনুষ্ঠানে আজকে আমাদের অনেক প্রিয় শিল্পীকে আনার জন্য। তো আমি শিল্পীর কাছে দুটো গানের অনুরোধ রাখবো। একটি দেশের গান ছিল প্রিয় কারিনা সিমনের ও আমার সাত কোটি ফুল দেখো গো মালি, এবং আরেকটি গান হচ্ছিল দুঃখ আমার বাসরাতের পালঙ্ক। যে কোনো একটি গান শোনা গেলে খুশি হবো, আমরা অনেকে মিলে দেখছি, শুনছি, উপভোগ করছি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। যেটা বলছিলাম যে দেশাত্মবোধক গান আসলে অনেকের অনেকগুলো গান পছন্দ, এবং আমাদের দেশ কিন্তু দেশাত্মবোধক গান অনেক সমৃদ্ধ। আসলে কোনটা ছেড়ে কোনটা গাইবো আমি নিজেও আসলে বুঝতে পারি, আমরা তাদের গাইবো আর গানে অনুপ্রাণিত হই বারবার। পরবর্তী গান হিসাবে, আচ্ছা, আমি দেশাত্মবোধক গান আরো গাইবো। এই পর্যায়ে আমি আমার নিজের একটা গান গাইছি, এবং এই গানটি মাকে নিয়ে গান, এবং আমার মনে হয় মাকে নিয়ে গান ভালো লাগবে না এমন মানুষ। দেশ মায়ের পরেই মা, সত্যি তাই। এই গানটি লিখেছে শ্রদ্ধা জামাল হোসেন এবং সুর করেছে মহিন খান। আমি আজকে চেষ্টা করছি আমার এই গাওয়া। নিশ্চয়ই
মিষ্টি একটি গান এবং যেমন গানের কথাগুলো অদ্ভুত সুন্দর গানের শুরু তেমন একটি মিষ্টতা আছে একেবারে সোনায় সোহাগা যাকে বলে তার সাথে আপনার গায়কি থ্যাংক ইউ সো মাচ অতুলনীয় এবং বলতেই হয় যেমনটা আগের গানের পরেও বলছিলেন মৌলিক গান নিয়ে আসলে শিল্পীদের ভীষণ ভাবে কাজ করা উচিত সেটা সত্যি তাই বাবাকে নিয়ে বা মাকে নিয়ে অথবা দেশ মাকে নিয়ে এবং আমি একটা কথা একটু অ্যাড করে দিই আমি কিন্তু এই কাজগুলো অলরেডি শুরু করেছি যেমন আমি মাকে নিয়ে গান গিয়েছি বাবাকে নিয়ে গান গিয়েছি বঙ্গবন্ধুকে নিয়ে গান গিয়েছি প্রধানমন্ত্রী আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তাকে নিয়েও গান গিয়েছি আমি চাইছিলাম এই গানগুলো আসলে আরো সবাই বেশি করে করুক কারণ সবাইকে এই গানগুলো করলে এইগুলোই ভবিষ্যতে দেখা যাবে আমাদের পরের জেনারেশন যারা আছে তারাও গাইবে নিঃসন্দেহে আর এই গানগুলো আসলে মানে বিচার করার মতো না একদম তা এবং আমরা যেমন আমাদের পূর্বজন যারা আছেন তাদের গানগুলো অনুসরণ করে আসছি তেমন পরবর্তী জেনারেশনও এইগুলো অনুসরণ করবে আর একজন দর্শক আছেন কোনটা নিয়ে আসি সুপ্রভাত দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা আমি আপনার সাথে কথা বলতে চাই আরো কথা বলবো আরো আড্ডাও দেবো আপনার কাজ নিয়েও জানবো আরো একটি গানের সময় হয়েছে আমরা আচ্ছা আমরা রিকোয়েস্টের গানগুলো একটু পরে গাইছি আমি এবার গাইছি শ্রদ্ধা শিল্পী রোনাল্লা ম্যাডামের আরেকটি গান যখন আমি থাকবো না কো জনপ্রিয় একটি গান চেষ্টা করি আসলে লেজেন্ডের গান গাইতে একটু নার্ভাসই লাগে তবে আজকে চেষ্টা করছি শুনি আমরা
জীবন্ত কিংবদন্তি, তার একটি জনপ্রিয় গান এবং আমারও খুব পছন্দের একটি গান। অনেক ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাইবো আপনার কাছে, আমার খুব জানতে ইচ্ছে করছে, যদিও প্রশ্নটা একটু কঠিন হয়ে যায়, আমরা যারা গান গাই, যে একজনের নাম বলা, কাকে খুব বেশি অনুসরণ করি বা কাকে খুব বেশি পছন্দ করি আমাদের দেশের যারা কিংবদন্তিরা আছেন তাদের। আসলেই খুব কঠিন, খুব কঠিন, কিন্তু তবু আমি প্রথম থেকে যেটা বলে এসেছি যে সেরা কণ্ঠ থেকে যেহেতু আমার জার্নি শুরু, এবং সেখানে আমি দুটো মানুষের কারণেই গেছি। সেই দুজন মানুষ হচ্ছে জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাডাম এবং শ্রদ্ধেয় শিল্পী রুনা আলম ম্যাডাম। এবং আমি ছোটবেলা থেকেই তাদের গান শুনে আসছি সবসময়। মানে আজ যেহেতু আমার বাবার কাছে আমার হাতে করি, আমার বাবা একটি সঙ্গীত শিল্পী আব্দুল জলিল, তো উনি সবসময় দেখা গেল ওই টিভি টেলিভিশনে রুনা আলম ম্যাডামের গান হচ্ছে, দেখো এরকম হতে হবে তোমাকে, বা সাবিনা ইয়াসমিন ম্যাডামের গান হচ্ছে এরকম হতে হবে তোমাকে। আমি আসলে এই দুজন মানুষকে খুব বেশি অনুসরণ করি। আর তারপরে এমনি আমাদের অনেক লেজেন্ড তো আছেন, তাদের গান শিখছি। আরো কথা বলবো, ফোনটা নিয়ে আসি। সুপ্রভাত দর্শক, কে আছেন আমাদের সাথে? সুপ্রভাত, সাইফুল আলম পান্নু আছি মনচিন থেকে। কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে। আমরা বসে থাকি এই অনুষ্ঠানটার জন্য। বাহ, আপনার অ্যাঙ্কারিং খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। সব টিভিদেরকে সেনুট, যারা যারা এই সংশ্লিষ্ট আছেন এই অনুষ্ঠানের সাথে সবাইকে। আর ঝিলিক তো আমার প্রিয় শিল্পী, এত ছোট্ট মানুষ, এত ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এভাবেই চলুক তোমার জীবন, এভাবেই থাকো, এইভাবেই যাও, খুব ভালো হয়। আমাদের জাতীয় পতাকা যেন তুমি বহন করে বিভিন্ন দেশে নিয়ে যেতে পারো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনুরোধের গান হলো সব কটা জানালা খুলে দাও না যখন থামবে কোলাহল। আচ্ছা, ভালো থাকবা, ধন্যবাদ দর্শক। এবং এটাই আমাদের পাওয়া, আসলে আমাদের দর্শকের এভাবেই সাথে থাকেন সবসময়, এবং একটি আশীর্বাদ বাণী আপনার জন্য তিনি দিয়ে দিলেন। আসলেই তাই, ওনারা ভালোবাসেন বলেই আসলে গান গাইছে। নিশ্চয়ই তাই। আমরা রিকোয়েস্টের গানগুলো একটু একটু করে গাই না, অনেকগুলো রিকোয়েস্ট জমে গেছে, সব কটা জানালা গাই এখন। ওকে, ঠিক আছে। এবং আমাদের দর্শকেরা অপেক্ষা করে বসে থাকেন, হ্যাঁ, যে কখন আমাদের অতিথিরা তাদের পছন্দের গানগুলো শোনাবেন। আসলে হয় কি, একটা অনুষ্ঠানে সবার পছন্দের গানগুলো গাওয়াটা, আমার নিজেরও কিছু পছন্দ থাকে, সব মিলে একটু কঠিন হয়ে যায়, তবুও চেষ্টা করি সবার মন রাখবার জন্য সবকটা জানালা গাইছি। আমির ইমতিয়াজ বুলবুল স্যারের সৃষ্টি সুর করেছেন এবং লিখেছেন নজরুল ইসলাম বাবু, চেষ্টা করছি। বিজয়ী
গানের পর মনে হয় রেশটা না কাটুক একেবারে, আর সরাসরি দর্শক আছেন চলে যাব। সুপ্রভাত দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নাসরিন তাজিন বলছি। ওয়ালাইকুম আসসালাম, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি নাসরিন তাজিন বলছি। আমি হ্যাঁ পিডিবিতে চাকরি করি ওপেন ডাইরেক্টর হিসেবে। জি, কেমন আছেন? নিশ্চয়ই জি, শুনতে পাচ্ছি, কেমন আছেন? ঝিনিকের গান আমার কাছে খুবই ভালো লাগে, আমি মানে ওর খুবই ফ্যান, ওর সবগুলো গানই আমার কাছে ভালো লাগে, আমি খুব মুগ্ধ হয়ে ওর গান শুনছি। আমি চাচ্ছি শাহনাজ রহমতুল্লাহর একটা গান যদি উনি গায় তাহলে খুব ভালো লাগবে। আর দুইটি বিকো ধন্যবাদ আমাদের দেশের গানে। আমাদের জীবন্ত কিংবদন্তীরা এত সুন্দর সুন্দর গান গিয়েছেন, এবং যারা নেই আমাদের মাঝে শ্রদ্ধেয় প্রয়াত শাহনাজ রহমতুল্লাহ ম্যাম, তারও এত সুন্দর সুন্দর গান আছে, অজস্র ভান্ডার। আসলে আমরা খুবই সমৃদ্ধ এই দিক থেকে, শিল্প সংস্কৃতির দিক থেকে। আমরা গানে যাবো আবারও, কোন গান? যদিও লিস্টে ছিল আমার একটা গান গাইবার, কিন্তু যেহেতু শাহনাজ রহমতুল্লাহ ম্যাডামের গান রিকোয়েস্ট করেছে, সেটা গিয়ে আমি পরে আমার গানটি গাইছি। শুলের গানে ভ্রমণ গাইছি, আরো একটি জনপ্রিয় গান, আরো একটি জনপ্রিয় গান। Thank you.
নিঃসন্দেহে এই গানগুলো যেমনটা জনপ্রিয় ছিল আগে তেমনই জনপ্রিয় থেকে যাবে আজীবন, এবং আমরা এই গানগুলো কখনোই পুরনো হবে যতই জেনারেশন চেঞ্জ হোক না। একদমই তাই। আমি এরই মধ্যে আমাদের সাথে যারা মিউজিশিয়ান ভাইয়ারা আছেন তাদের পরিচয়টা দেব এবং আমরা শেষ গানে যাব, তারপরে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে এসে আমি একটু পরিচয়টা দিয়ে আসি। আজ আমাদের সাথে কিবোর্ডে আছেন কাইয়ুম খান, লিড গিটারে আছেন সাইদুর রহমান, বেস গিটারে আছেন জাকের হোসেন রানা, অক্টোপ্যাডে আছেন সজল কুমার সাহা এবং তবলায় আছেন শিমুল বড়ুয়া। আমি দর্শকের কাছ থেকে বিদায়টা নিয়ে এসে শেষ গান শুনব। দর্শক, এই ছিল আমাদের আজকের পুরো আয়োজন। আশা করছি আপনারা সবাই খুব উপভোগ করেছেন। আপনাদের সবার দিনটি খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, আগামী স্বপ্নগুলো সবার পূরণ হোক এবং আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজ বিদায় নেব আপনাদের কাছ থেকে।
আয়োজনের শেষ গানে যাবো, কোন গান শেষ হবে? শেষ গানটা আজকে দেশাত্মবোধক গান দিয়ে শেষ করবো, এবং অনেক অনেক অনুরোধ ছিল আজকে আমি রাখতে পারিনি, আমি ভীষণ দুঃখিত, অন্য কোন প্রোগ্রামে অবশ্যই শুনিয়ে দিব। সেই রেল লাইনের ধারে মিঠা পথটার আরো একটি জনপ্রিয় গান আমির ইমতিয়াজ বুলবুল স্যারের সৃষ্টি, লিখেছে মোহাম্মদ সফিকুজ্জামান, আমি চেষ্টা করছি আজকে আজকে শেষ করছি।